আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। এবার করোনাকালে ঈদ হওয়ায় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আয়োজনে প্রস্তুতি নিয়েছে প্রতিটি মসজিদ কমিটি। স্বাস্থ্যবিধি অনুসরণ করতেই প্রতিটি মসজিদে 2 থেকে 3টি ঈদের জামাত আয়োজনের কথা জানিয়েছেন কমিটির সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জে ঈদ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, প্রতিটি মসজিদ কমিটি সুন্দরভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি শেষ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের কোর্ট জামে মসজিদে। প্রথম জামাত হবে সকাল 7:30, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9:30। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম জানান, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আয়োজনের জন্য মসজিদ কমিটিগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাকালে সহায়তা। করোনাকালে সরকারি বেসরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 15টি ওয়ার্ডে প্রায় 10,000 কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গ্রামীণ ট্রাভেলস। রবিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বটতলা হাটে 1,500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এবং গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মুখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরীফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাহেব জামান আনন্দ। এদিকে গোমস্তাপুরে ক্ষুদ্র জাতিসত্তার 60 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে পেন্সিল। অনলাইন ভিত্তিক সাহিত্য ও স্বেচ্ছাসেবী সংগঠন পেন্সিলের সহায়তা পার্বতীপুর ইউনিয়নের কাশরয়েল গ্রামে পরিবারগুলোকে পৌঁছে দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান। নাচোলে গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন চেয়ারম্যান। নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক ইউনিয়নে দায়িত্ব পালন করা গ্রাম পুলিশ সদস্যদের ঈদ উপহার দিয়েছেন। তিনি রবিবার সকালে তাদের উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা স্বপন। আজ এখানেই শেষ করছি। চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 0131602 5982 নম্বরে। বিদায় নিচ্ছি আমি জুবাই রহমান। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।